সুস্বাগত সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো তোমাদের কমেন্টস নিয়ে তো তোমরা আমাকে বলেছিলে যে দাদা আমার ইকোনমি ভালো না ঠিক আছে মানে ইকোনমিক্সটা ভালো না ইউপিএসসি পিপারেশনের জন্য তো আমি কী করবো সঞ্জীব বার্মা পড়বো না নীতিশ সিংানি পড়বো যেটাই পড়ছি ঠিকঠাক আমি পারছি না তো এটার জন্য আমি কী করবো তো এই টপিক নিয়ে আমরা ডিটেলস এই ভিডিওতে কথা বলবো তো চলো ধরো শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো অনেক সাবজেক্ট কিন্তু রয়েছে ইউপিএসসি সিএসসি পিপারেশনে এখন তুমি নিজে জানো যে কোন সাবজেক্টটা তুমি ভালো পারো আর কোনটা ভালো পারো না কোনটা তোমার মনে থাকছে কোনটা থাকছে না তো সেটা তুমি ধরতে পেরেছো এটাই খুব ভালো বিষয় তার তারপরে হচ্ছে দেখতে হবে যে সাবজেক্টটা তুমি বুঝতে পারছো ভালো অবস্থানে নেই তো তার জন্য কিন্তু সেটা যাতে আর ভালো করা যায় তার জন্য কাজ করতে হবে তো এর জন্য দেখো ইন্ডিয়ান ইকোনমির কথা যদি আমরা বলি তো তাহলে ইন্ডিয়ান ইকোনমি তোমার যদি আগে পড়া না থাকে মানে ইকোনমিক্স কিন্তু নেই ইউপিএসসি সিএসসিতে এটা বুঝতে হবে ইকোনমি রয়েছে ইন্ডিয়ান ইকোনমি তো এটার জন্য তুমি যদি তুমি ব্যাকগ্রাউন্ডে তোমার যদি ইকোনমিক্স থাকে ইলেভেন টুয়েলভে পড়ে থাকো বা গ্রাজুয়েশানে থাকে তো তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথাই না তো নিশ্চয়ই তোমার ছিল না তার জন্যই প্রবলেম হচ্ছে তো তারপরেও দেখো ইন্ডিয়ান ইকোনমি তুমি তাহলে দেখতে পারো হচ্ছে এনসিআরটি বই দেখতে পারো ক্লাস ইলেভেন টুয়েলভের আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ইলেভেন টুয়েলভের যদি তুমি ইকোনমিক্সের বই দেখো তাহলে তোমার বুঝতে একদম পুরো সিম্পল মনে হবে এছাড়া যদি তোমার যদি আরও বলতে হয় এগুলো হচ্ছে তুমি প্রথমে শুরু করলে মানে তোমার বুঝতে পারছো যেহেতু ইকোনমিতে খুব প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিতে তো তখন তুমি এগুলো দিয়ে শুরু করতে পারলে পারো ঠিক আছে তো এরপরে যেই জিনিসটা রয়েছে এরপরে হচ্ছে এনসিআরটি দেখলে ক্লাস ইলেভেন টুয়েলভের বই দেখলে ঠিক আছে আস্তে আস্তে এগুলোতে পড়তে সময় দিতে হবে এরপর যেগুলো ইকোনমিক সার্ভে বেরোয় সেটাও পড়তে হবে ইন্ডিয়ান ইয়ার বুক যেটা আছে সেটাও পড়তে হবে বাজেট যেটা আছে যে বছরে বাজেট বের হচ্ছে সেই বাজেট সম্পর্কিত সব ধরনের জিনিস কিন্তু তোমার পড়তে হবে কারণ এগুলো পুরোটাই সিলেবাসের জন্য ইম্পর্ট্যান্ট মানে ইউপিএসসি এর জন্য এরপর আসছে হচ্ছে তোমার ধরো যে সঞ্জীব বর্মা পড়বে না নিতিন সিংহানিয়ার বই পড়বে তো তুমি যদি কম্প্যারিজন করো বা রমেশ সিংয়ের বই পড়বে তো এগুলো যদি দেখো কম্প্যারিজন করো সিম্পল ওয়েতে সব থেকে বেশি আছে হচ্ছে সঞ্জীব বার্মার বই ইন্ডিয়ান ইকোনমির জন্য তো এটা নিয়েও আমরা ডিটেলসের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ভিডিও আছে আমাদের চ্যানেলে তো সেটাও তুমি দেখতে পারো আমি একদম পুরো চ্যাপ্টার ধরে ধরে বাংলাতে বুঝিয়েছি তো সেই হিসাবে কিন্তু তুমি দেখতে পারো আর যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে দেখতে হয় তাহলে কিন্তু তুমি সঞ্জীব বর্মার বই পড়ো তাহলে তোমার সুবিধা হবে আর সঞ্জীব বর্মার বই পড়ার পরেও তোমার যদি একটু টাফ লাগছে তো তাহলে ওই যে ছোটো ক্লাসের যে বইগুলো ক্লাস ইলেভেন টুয়েলভের বইগুলো দেখো আমাদের বোর্ডের এরপরে হচ্ছে এনসিআরটি বইগুলো দেখো তাহলে একদম তোমার ক্রিশ্চিয়ান ক্লিয়ার হয়ে যাবে তো সেই জিনিসটা হচ্ছে দরকার দেখো তোমার টাইম দিতে হবে তুমি যখন ধরতে পেরেছো যে এই সাবজেক্টে তুমি বুঝতে পারছো না বা প্রবলেম হচ্ছে তখন সেই টাইপে টাইম দাও ঠিক আছে সেই সাবজেক্টের উপর তাহলে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে আর তারপরে ওই যে জিনিসগুলো তোমার ইকোনমিক সার্ভে তারপরে হচ্ছে ইন্ডিয়ান বুক বাজেট এগুলো কিন্তু পড়তে হবে আর তারপর তুমি সঞ্জীব পারমার ইন্ডিয়ান ইকোনমি পড়লে তখন হচ্ছে পুরোপুরি তোমার ঠিকঠাক হবে আর রেগুলার যে তুমি নোট তৈরি করছো দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে রেগুলার তুমি যে নোট তৈরি করছো ইন্ডিয়ান ইকোনমির উপর বেস করে সেই জিনিসগুলো রেগুলার করে যাও এবং আগে যেগুলো করেছো সেগুলো রিভাইজ দাও এই জিনিসটা এই প্রসিডিউরটা ফলো করো তাহলে কিন্তু তোমার ইন্ডিয়ান ইকোনমি পার্ট বুঝতে খুবই সুবিধা হবে আর এই জিনিসগুলো পার্ট মানে ফলো করতেই হবে তাহলে কিন্তু তুমি ধরো যেই জিনিসগুলো পড়ছো আর বারবার বারবার সেগুলো রিভাইজ দেওয়া ধরো তুমি আট বা দশ নম্বর চ্যাপ্টার পড়ছো তো তখনও আগের যে চ্যাপ্টারগুলো তুমি পড়েছো সেগুলো বারবার রিভাইজ দেওয়া দরকার ঠিক আছে তারপরে যখন বুঝতে পারছো অনেকবার রিভাইজ দেওয়া হলে রিভিশন দেওয়ার সংখ্যাটা কমাতে হবে আস্তে আস্তে তখন মাঝে মাঝে খুলে দেখলে হয়ে যাবে তারপর তুমি আস্তে আস্তে সাত দিন পরে দেখলে তারপর পনেরো দিন পর এক মাস পর এভাবে রিভিশন দিয়ে দিলে তো এইভাবে কিন্তু তুমি এগোতে পারো এটা শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে বলছি না অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু তুমি এই প্রসিডিওর ফলো করতে পারো তাতে কিন্তু তোমার খুবই হেল্পফুল হবে সেই জিনিসটা তো সেইভাবে কিন্তু করা দরকার ঠিক আছে তো এই প্রসিডিওরটা ফলো করো তোমার ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই সম্পূর্ণ দূর হয়ে যাবে পুরো যা যা প্রবলেম তোমার আছে ঠিক আছে সময় দিতে হবে আর সিস্টেমেটিক্যালি পড়ো রুটিন তৈরি করে তারপর ধরো যে যে টার্মে প্রবলেম হচ্ছে সেই সেই টার্মগুলো কিন্তু ওই দেখে নাও তুমি ওই বইগুলোতে পেয়ে যাবে একদম পুরো সিম্পলি বোঝানোর আছে যে যে টার্মটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে দেখবি লাস্টের দিকে বোঝানো আছে আর তাছাড়া তুমি তো সার্চ করলে এমনি পেয়ে যাচ্ছ সেই সেই টার্ম সম্পর্কে আর তারপরে আমাদের দেখো ওয়াইজ যে ভিডিও করেছে সেগুলো তুমি দেখতে পারো তাহলে কিন্তু আরও বুঝতে সুবিধা হবে তো এই প্রসিডিওর এগুলো ফলো করো তাহলে কিন্তু একদম সব ঠিকঠাক হয়ে যাবে তোমার ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে আর আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসির মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে সিভিল সার্ভিস এক্সামিনেশনে পেইড ব্যাচ শুরু করেছি তো যদি তোমরা আমাদের ইউপিএসসি পেইড ব্যাচে পড়তে চাও তো তাহলে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপের জন্য কিন্তু আমাদের অপশনাল পেইড ব্যাচ আছে তো যদি তোমরা এই অপশান নিয়ে পড়তে চাও তাও কিন্তু করতে পারো তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলসে সব কিছু তোমাকে জানানো হবে তো এই নাম্বার হচ্ছে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স পুরোটা আমাদের অনলাইন হবে আর বাংলা ইংলিশ দুটো মিক্সচারেই হবে আমাদের ক্লাস ঠিক আছে তো দেখো যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও বা আমাকে ইনস্টাগ্রামও জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিক্ষীরাতে সার্চ করলে পেয়ে যাবে আর তাছাড়া ইনস্টাগ্রামে টেলিগ্রামে টুইটারে আমাকে ফলো করতে পারো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিক্ষীরা ডট ইন এখানে কিন্তু আমরা রেগুলার আপলোড করা অলরেডি শুরু করে দিয়েছি তো ইউপিএসসি রিলেটেড জিনিস ইন্টারন্যাশনাল রিলেশান রিলেটেড প্রচুর টপিক কিন্তু বাংলাতে পেয়ে যাবে আমাদের এই ওয়েবসাইটে তো সেগুলো দেখো আর ফলো করো ঠিক আছে তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেল লিঙ্ক শেয়ার করো আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে আবার দেখাবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানো ঠিক আছে তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো data